হোস্টিংস অফিসের এই চারতলায় এই আইটি সেলের বিরাট ঘরে বসে কন্ট্রোল রুম সামলাচ্ছেন, কোথায় কত অভিযোগ আসছে কী আসছে সবই দেখছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। এখনও পর্যন্ত ভোটের গতি প্রকৃতি কী বুঝছেন? দেখুন, কিছু কিছু জায়গা মাস গ্যাদারিং করা হচ্ছে, কিছু জায়গা বুথে বসতে দেওয়া হয়নি। তারপরে আমরা কমপ্লেন করেছি ইলেকশন কমিশনকে, ওখান থেকে কিছু শর্ট আউট হয়েছে। কিন্তু একটা জিনিস আছে, পুলিশের ভূমিকাটা খুব খারাপ। 144 হওয়া সত্ত্বেও কোনো জায়গা 144-এর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। ইলেকশন কমিশনকে আমরা বারবার বলছি, বুঝতে পারছি না কি ইলেকশন কমিশন কেন একদম মানে বসে আছে, চুপ করে দেখছে না। পুলিশ অবজারভার গেছেন, কিন্তু 144 কোথাও লাগু দেখা যাচ্ছে না। আমরা শুনে নিলাম ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি অর্জুন সিংয়ের কথা, এবং এইভাবে ভোট পরিচালনা করছেন হেস্টিংস অফিসের চারতলা থেকে। ক্যামেরায় প্রণয়ের সঙ্গে ঈশান দেব চট্টোপাধ্যায়, Zee 24 ঘন্টা, কলকাতা। মেশিন অনেকগুলো জায়গায় খারাপ হয়ে গেছিলো, সেগুলো আস্তে আস্তে নির্বাচন কমিশনের মাইক্রো অবজারভার ওরা আসছে, এসে চেঞ্জ করে দিয়েছে। এখন ওই জন্য লাইনটা পড়ে গেছে অনেক জায়গায়, যেটা উনি বলছেন না বুঝছাম, ওই মেশিন খারাপের জন্য অনেক জায়গায় লাইন পড়ে গেছে। তো ওটা তো উনি তো চেনেন না কাউকে, না আচ্ছা বুঝছিলাম, বুথ কোথাও যামনি, লাইন পড়ে গেছে, লোকে আস্তে আস্তে লাইনে ভোট দিচ্ছে। তাদের সেন্ট্রাল ফোর্স আছে, মাইক্রো অবজারভার আছে, CCTV আছে, বুথ জ্যাম হওয়ার চান্সটা কোথায়? আর বুথ জ্যাম ভবানীপুরে এসব জায়গায় বুথ জ্যাম হয় না, মানুষ এমনি নেবে ভোট দেয়। মানুষের মনটাকে দখল করে নিয়েছি, সেই মানুষটাই ভোট দিচ্ছে, ভূত দখল করতে যাবো কেন? আসলে জানেন যে হেরে গেছেন, ওই জন্য এসব বড় বড় কথা বলছেন, কোথাও কোনো জায়গায় চেতলাহাট রোডে কেন হবে? অর্জুন সিং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্জুনদা, আপনি সকাল থেকে হেস্টিংস অফিসের এই চারতলায় এই আইটি সেলের বিরাট ঘরে বসে কন্ট্রোল রুম সামলাচ্ছেন, কোথায় কত অভিযোগ আসছে কী আসছে সবই দেখছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন, এখনও পর্যন্ত ভোটের গতি প্রকৃতি কী বুঝছেন? দেখুন, কিছু কিছু জায়গা মাস গ্যাদারিং করা হচ্ছে, কিছু জায়গা বুথে বসতে দেওয়া হয়নি। তারপরে আমরা কমপ্লেন করেছি ইলেকশন কমিশনকে, ওখান থেকে কিছু শর্ট আউট হয়েছে। কিন্তু একটা জিনিস আছে, পুলিশের ভূমিকাটা খুব খারাপ। 144 হওয়া সত্ত্বেও কোনো জায়গা 144-এর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। ইলেকশন কমিশনকে আমরা বারবার বলছি, বুঝতে পারছি না কি ইলেকশন কমিশন কেন একদম মানে বসে আছে, চুপ করে দেখছে না। পুলিশ অবজারভার গেছেন, কিন্তু 144 কোথাও লাগু দেখা যাচ্ছে না। আমরা শুনে নিলাম ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি অর্জুন সিংয়ের কথা, এবং এইভাবে ভোট পরিচালনা করছেন হেস্টিংস অফিসের চারতলা থেকে। ক্যামেরায় প্রণয়ের সঙ্গে ঈশান দেব চট্টোপাধ্যায়, Zee 24 ঘন্টা, কলকাতা। মেশিন অনেকগুলো জায়গায় খারাপ হয়ে গেছিলো, সেগুলো আস্তে আস্তে নির্বাচন কমিশনের মাইক্রো অবজারভার ওরা আসছে, এসে চেঞ্জ করে দিয়েছে। এখন ওই জন্য লাইনটা পড়ে গেছে অনেক জায়গায়, যেটা উনি বলছেন না বুঝছিলাম, ওই মেশিন খারাপের জন্য অনেক জায়গায় লাইন পড়ে গেছে। তো ওটা তো উনি তো চেনেন না কাউকে, না আচ্ছা বুঝছিলাম, বুথ কোথাও যামনি, লাইন পড়ে গেছে, লোকে আস্তে আস্তে লাইনে ভোট দিচ্ছে। তাদের সেন্ট্রাল ফোর্স আছে, মাইক্রো অবজারভার আছে, CCTV আছে, বুথ জ্যাম হওয়ার চান্সটা কোথায়? আর বুথ জ্যাম ভবানীপুরে এসব জায়গায় বুথ জ্যাম হয় না, মানুষ এমনি নেবে ভোট দেয়। মানুষের মনটাকে দখল করে নিয়েছি।